এই মোবাইলটা মডেল হচ্ছে স্যামসাং A31। আর এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা চার্জ হয় না এবং চার্জিং পোর্টটাকে কয়েকবার করে পরিবর্তন করা হয়েছে। এবং এই যে চার্জিং এর যে লজিকটা দেখতে পাচ্ছেন, এই যে সাব পিসিবি, এটাকেও চেঞ্জ করা হয়েছে, তারপরেও মোবাইলে কি হচ্ছে না, চার্জ হচ্ছে না। তো এরকম সমস্যা তো আমাদের কাছে আসতেই পারে, ঠিক কি না? তো এখানে যে লজিকটা আছে এটা অরিজিনাল লজিক, ঠিক আছে? আর আমাদের দোকানেও এটাকে লজিক পরিবর্তন করে দেখা হয়েছে। তো যেহেতু চার্জ হচ্ছে না, তারপরে আমাদের অফিসে কাজটাকে ট্রান্সফার করা হয়েছে, ঠিক আছে? তো এখানে চার্জিং পোর্টটা একদম অক্ষত অবস্থায় আছে, একদম দেখাই যাচ্ছে পারফেক্ট ভাবে লাগানো হয়েছে, প্রত্যেকটা পিন লাগানো ঠিক আছে, 100% পারফেক্ট আছে চার্জিং পোর্টটা লাগানো। যেহেতু এখানে চার্জিং পোর্টটা লাগানো ঠিক আছে এবং চার্জিং লজিক পরিবর্তন করেও দেখা হয়েছে মোবাইলটা চার্জ হচ্ছে না, তো এখন আমরা একটু আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। আগে আমরা দেখে নিয়েছি চার্জিং পোর্টটা ঠিক আছে কিনা, ঠিক আছে? চার্জিং পোর্টটা ঠিক আছে, তো এখন আমরা চার্জে লাগিয়ে দেখব এটা অ্যাম্পিয়ার নেয় কিনা, কি নেয় কিনা। যদি একটা মোবাইল আমরা চার্জে লাগাই, অ্যান্ড্রয়েড মোবাইল গুলোর ক্ষেত্রে কত অ্যাম্পিয়ার নিবে? 1 থেকে 2 অ্যাম্পিয়ার। 1 থেকে 2 অ্যাম্পিয়ার নিবে আমাদের এই মোবাইলটা চার্জ হলে। তো আমরা এখানে চার্জে লাগালাম, চার্জিং লাইনও কানেকশন আছে, তারপরেও অ্যাম্পিয়ার নিচ্ছে না। দাঁড়ান আমরা একটু, মোবাইলটা কি বন্ধ হয়ে গেল? আই থিঙ্ক মোবাইলটা বন্ধ হয়ে গেছে, আমরা একটু দেখি চালু হয় কিনা। চালু হয়েছে। এই স্যামসাং মোবাইলগুলোর এই একটাই সমস্যা কি, এগুলোর চার্জ হয় না, নেটওয়ার্ক সমস্যা, এই সমস্যাগুলোই বেশি দেখায়। তো সাধারণত একটা মোবাইল যখন চার্জে চার্জ না হয়, আমরা ফার্স্ট টাইমে চার্জিং পোর্টটাকে পরিবর্তন করি। এমন কিছু কিছু মোবাইল আছে চার্জিং পোর্ট লাগালে নাও হতে পারে, তাই না? তো আমরা একটু দেখি, এটা একদম 0% চার্জ আছে, দেখেন চার্জিং আইকন দেখাচ্ছে না, আমরা কিন্তু চার্জিং এর লাইনটা কিন্তু লাগিয়ে রাখছি। এটার মডেলটা কত না দেখেছিলাম, 31, ঠিক আছে, বাট আমাদের বোন নিয়ে তো দেখতে হবে। তো আমাদের চার্জিং এর লাইনটা ঠিক আছে কিনা সেটাও তো দেখা দরকার। একটা টাইপ সি চার্জিং পোর্টের মোবাইল দিয়ে আপনাদের একটা মোবাইল লাগাই, দেখেন এটা একটা ভিভো মোবাইল, এটা লাগানোর পর কত নিচ্ছে? 2 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এটা কি হচ্ছে, চার্জ হচ্ছে, তাই তো? 2 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এটার সঠিক অ্যাম্পিয়ার কত? 2 অ্যাম্পিয়ার। আর সর্বনিম্ন 1 বা 1.5 নিতে পারে, তাই না? আবার যদি কেবল খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্পিয়ারটা নিবে না। তো আমরা এখন এটাকে স্টেপ বাই স্টেপ দেখবো। এটা ছিল A315, তাই না? তো আমরা চলে যাব এবার বর্ণীয় স্কিমেটিকে। কোথায় যাব? আর এটা A315 অলরেডি আমরা চার্জিং এর ডাটা, এই যে চার্জিং এর যে ডায়াগ্রামটা আছে এটাকে আমরা বের করে রাখছি। এখানে আগে আমরা দেখে নিই, ইউএসবি ডাটা নেগেটিভ, ইউএসবি ডাটা পজিটিভ, এটা হচ্ছে বিবাস UBP। UBP মানে কি? ভোল্টেজ প্রোটেকশন। এটা হচ্ছে ব্যাটারি সেন্স লাইন, অর্থাৎ ব্যাটারি যে পজিটিভ লাইনটা আছে ওইটা, আর এটা হচ্ছে ভিভ্যাট লাইন। এই হচ্ছে আমাদের 5টা লাইন, ঠিক আছে? ডাটা নেগেটিভ, ডাটা পজিটিভ, UBP এবং সেন্স এবং ভিভ্যাট, ওকে স্যার? এরপরে চলেন আমরা দেখি, আগে আমরা দেখবো আমাদের লাইনটা কোত্থেকে আসবে, কানেক্টর থেকে আসবে না? এই যে আমাদের এখানে এই যে কানেক্টর আছে, এই যে কানেক্টর, এই কানেক্টরের মাধ্যমেই তো পজিটিভ লাইনটা উপরের দিকে উঠবে। তো আমরা ফার্স্ট টাইমে এখানে স্যার লক্ষ্য করেন, এই যে পজিটিভ লাইনটা, এই পজিটিভ লাইন হয়ে এটা UBP প্রথমে ইনপুট হবে। আর এই UBP হচ্ছে এই যে স্টিলের প্যানেলটা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখি, এটা হচ্ছে নেটওয়ার্ক এরিয়া। আমরা এরিয়াটা আগে চিনি, এই যে নেটওয়ার্ক এন্টিনা কেবল লাগানো আছে, তাই না? তার মানে এটা নেটওয়ার্ক এরিয়া। নেটওয়ার্ক এরিয়ার পাশে যে স্টিলের প্যানেলটা আছে এটাই হচ্ছে আমার এই যে পাওয়ার কন্ট্রোল এরিয়া, ঠিক আছে? তো আমরা পাওয়ার কন্ট্রোল এরিয়ার মধ্যেই তো কি আছে, চার্জিং আইসিটা আছে। যেমন এই যে এটা হচ্ছে মেইন পাওয়ার আইসি, এটা হচ্ছে সাব পাওয়ার আইসি, আর এটা হচ্ছে UBP, তাই না? তো আমরা এটাকে খুলে নেই, মোবাইলের মাদারবোর্ডটাকে আগে খুলি।
ফার্স্ট আমি স্টিলের প্যানেলটা খুলে আমরা এখানে এই যে লজিকটা পরিবর্তন করার পরে এখন আমরা এখানেও কিন্তু চেক করতে পারছি না, সরাসরি আমরা স্টিলের প্যানেলটার নিচেই দেখব। আর যেহেতু এটা কয়েকজন টেকনিশিয়ানকে দেখানো হয়েছে, তার মানে অবশ্যই সবাই কোনো না কোনোভাবে তো চেষ্টা করেছে কাজ করার জন্য। তো ক্যামেরাগুলো দেখেন ময়লা হয়ে গেছে, তো এটা কখনোই আমরা করব না, যার কাছেই যাক না কেন। ফার্স্ট টাইমই ক্যামেরাগুলোকে খুলে আপনি নিরাপদ স্থানে রাখতে হবে, যাতে কাস্টমারের ক্যামেরাগুলো যাতে ক্ষতি না হয়। একটা মোবাইলে এখন বর্তমানে এত দাম দিয়ে মোবাইল কিনে, এই যে মানুষ আইফোন কিনে, কেন কিনে আইফোন? একমাত্র ক্যামেরার জন্য, যে ক্যামেরা ভালো চলে বা ভালো ছবি ওঠে, এই জন্যই তো প্রত্যেকে একটা দাম দিয়ে মোবাইল কিনে ক্যামেরার জন্য। ওই ক্যামেরাগুলো যদি আমরা ক্ষতি সাধন করে দিই, অর্থাৎ নষ্ট করে দিই, তাহলে তো আর হইল না বিষয়টা, তাহলে কি বিষয়টা ঠিক? এজন্য আমরা ক্যামেরাগুলোকে আগে আলাদাভাবে সতর্কতার সাথে এগুলাকে ডিসকানেক্ট করে রাখবো। আর খেয়াল রাখবেন, যখন ক্যামেরাগুলো খুলবেন তখন কিন্তু এভাবে চাপ দিবেন না, তাতে ওই আঙ্গুলের ছাপ ক্যামেরাতে পড়ে যাবে, তাতেও আপনার ক্যামেরা কি হয়ে যাবে, গোলা হয়ে যাবে। মন থাকবে? আমরা এই ক্যামেরাটাকে টিস্যু দিয়ে আলাদা করে দূরে রেখে দিব, যাতে ক্যামেরাতে কোনো প্রকার ধুলা ময়লা না পড়ে। হ্যাঁ, এখন চলেন স্যার, এটা স্টিলের প্যানেলটাকে আমরা খুলব। কিসের প্যানেল? এই যে আইসির উপর যে প্যানেলটা আছে, এটাকে আমরা খুলব। আমরা অ্যান্টিনাটাকেও দূরত্ব বজায় রেখে এবার ডিসপ্লেটাকে আমরা দূরে রেখে দিলাম। এখন আমাদের মেইন সার্কিটের কাজ, তাই না? এখন স্টিলের প্যানেল খোলার আগে স্যার, এখানে আগে আপনাকে খেয়াল করতে হবে, এটা আমরা তুলব কিসের মাধ্যমে? কাটিং প্লাসের মাধ্যমে। কাটিং প্লাসের মাধ্যমে ধীরে ধীরে এটাকে কেটে নিব, ঠিক আছে? তো এখানে আসেন আপনি, কোন দিক দিয়ে কম্পোনেন্ট নাই, আমি এদিক দিয়ে উঠালে, যদি এদিক এই সাইড দিয়ে কম্পোনেন্ট থাকে তাহলে কিন্তু কম্পোনেন্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি স্টিলের প্যানেলটা ভালো করে লক্ষ্য করব কোন সাইডটা দিয়ে কম্পোনেন্ট নাই, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে উপরের এই পাশটা দিয়ে কম্পোনেন্ট নাই, আবার এই পাশটা দিয়েও আছে, বাট তিনটা কম্পোনেন্ট আছে। যদি চার্জিং আইসি এরিয়া দিয়ে রিমুভ করতে যায় সেক্ষেত্রে রিস্কটা বেশি, কারণ এদিকে কম্পোনেন্টের পরিমাণ বেশি। তাহলে আমাকে টার্গেট করতে হবে এই এরিয়া থেকে, এই সাইডটা, এই সাইডটা কম্পোনেন্ট নাই অনেকটা জায়গা জুড়ে, ঠিক আছে? এই এরিয়াটা, এটাও একটা থিওরি, বুঝতে পারছেন? যাতে আমরা এই যে এখন এটাকে এবার চাপ দিব, দেখছেন? এই দেখছেন, চাপ দেওয়ার পরে অনেকটা জায়গা কি হইলো, ভিতরে ঢুকে গেল না? এই যে অনেকটা জায়গা ভিতরে ঢুকলো, এই ভিতরে এখন এটা সাথে যদি কম্পোনেন্ট থাকতো সব শেষ, ঠিক আছে? দেখেন এটা কিন্তু এখন হাতেই উঠে যাবে, বাস। এগুলো স্যামসাং মোবাইলের স্টিলের প্যানেল গুলো এরকমই হয়, কিন্তু আপনি কালকে একটা এমআই মোবাইলে কাজ করেছিলাম, দেখছিলেন স্টিলের প্যানেল গুলো কি এত ইজি না? এগুলো স্টিলের প্যানেল দেখেন একদম পাতলা। যাই হোক, আমাদের থেকে টাকা নেওয়ার একটা ফোন দিয়ে, এটাই হচ্ছে মেন বিষয়। তো এখানে আমরা ওবিপি দেখব, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখে তারপরে কাজ করার চেষ্টা করব। এখানে ওবিপি আইসি কোনটা, আমরা চলে যাই ডায়াগ্রামে। স্যার, এই হার্ডওয়্যার ডায়াগ্রামে কি সব বিটম্যাপ আছে না, স্কিমেটিক আছে না? আপনি এগুলো তো একদম ইজি বিষয়, তাই না? কাজগুলো কি আসলে এত ইজি? বনিয়তে কি এত ইজি না? বুঝতে পারলে ইজি, তবে এই হার্ডওয়্যারের যে সলিউশনটা আছে এটা একদম ইজি। তবে এটা বুঝা মানে এই না যে আপনি বনিয় সবকিছু বুঝে গেছেন, ঠিক কিনা? আমরা স্কিমেটিকে কালকে গেছিলাম, এটার সাথে স্কিমেটিকের সাথে অনেক ডিফারেন্স না, অনেক ডিফারেন্স। তো সবই আমাদের শিখতে হবে ইনশাল্লাহ। তো আমাদের প্রথমে ওবিপিতে ভোল্টেজ ইনপুট হবে এই ক্যাপাসিটরের মধ্যে, এই যে আমাদের এখানে এই যে ওবিপির পাশে একটা ক্যাপাসিটর আছে, এটাতে ভোল্টেজ ইনপুট হবে, ঠিক আছে? তো স্যার, আমরা আগে এখানে স্টিলের প্যানেলটাকে এই যে লাগাবো, এখানে কানেক্টরটা লাগাবো, লাগানোর পর আমরা কেবল কানেকশন করব, ঠিক আছে? দাঁড়ান, এই কানেকশন করে দিলাম। এখন আমরা দেখব এই যে এখানে কেবল লাগানো আছে, এখন আমরা দেখব যে এখানে ভোল্টেজ আসে কিনা, ঠিক আছে? দেন আমাদের মাল্টিমিটার কি ডায়োড রেঞ্জে রাখবো? হ্যাঁ, এখন যদি আমি ভোল্ট রেঞ্জে, ডায়োড রেঞ্জে রাখে যদি ভোল্ট মাপি তাহলে কি ভালো হবে না ক্ষতি হবে? মনে থাকবে? আচ্ছা, তা আমাদের বললে চার্জে লাগানো আছে। এখন আমরা কি করব, এখানে ভোল্টেজটাকে চেক করব ওবিপি পর্যন্ত আসে কিনা। স্যার, লক্ষ্য করেন, আপনার এই ভোল্টেজটা ওবিপি পর্যন্ত আসতেছে না,
আসে? দেখেন আপনারা, ক্লিয়ারলি দেখেন, দেখা যায়? আসে ভোল্টেজ এখানে? আসে? দেখেন এখানেও আসছে না স্যার। তাহলে আমি একটু কষ্ট করে এখানে দেখি এই র্যাবনের মধ্যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। আমরা র্যাবনের এই পাশটাতে আমরা একটু দেখে নিই ভালো করে, ধীরে সুস্থিতে করতে হবে, তাড়াহুড়া করা যাবে? এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে পজিটিভ লাইন। এখন আমি কিভাবে চেক করব, আমি এই নেগেটিভটাকে চার্জিং করে এইখানে ধরলাম, ঠিক আছে? ধরার পর আপনি এই পজিটিভ লাইনটাকে র্যাবনে ধরেন। স্যার দেখছেন আপনার র্যাবনে 5 ভোল্ট আছে কিন্তু, কথাটা বুঝতে পারছেন? আমি এখানে নেগেটিভ ধরলাম, র্যাবনে ধরলাম, 5 ভোল্ট আছে। তার মানে কাস্টমার, আমার দোকানের টেকনিশিয়ানরা কিন্তু এভাবেই চেক করেছে যে এখান থেকে এখান পর্যন্ত 5 ভোল্ট আছে। তার মানে কি এই র্যাবন এবং ফ্ল্যাশ র্যাবন ঠিক আছে? তো এখান থেকে এখানে যখন 5 ভোল্ট ঠিক আছে, তো এই লাইনটা তো এখান থেকে এখানে আসার কথা, তাই না? তো এখানে আমরা এটাকে যখন কানেকশন করছি তখন কিন্তু আমরা এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। আসতেছে ভোল্টেজ? অর্থাৎ উবিপিতে ভোল্টেজ ইনপুট হচ্ছে না। এখন উবিপিতে যদি ভোল্টেজ ইনপুট না হয় আউটপুট হবে? আরে ভাই, ইনপুট পাইলে তো আউটপুট হইতো না। তো এখন আমরা এটাকে খুলে ফেলবো, ঠিক আছে? চার্জার থেকে খুলে ফেললাম, খুলে ফেলার পর এবার আমরা এই মাল্টিমিটারটাকে এখানে আমরা এখন ডায়োড রেঞ্জে নিয়ে যাব। ডায়োড রেঞ্জে নেওয়ার পর আমরা কি করব, এই যে এখান থেকে লাইনটা এখান পর্যন্ত ঠিক আছে কিনা সেটা দেখব, ঠিক আছে? বিদ দিচ্ছে? আমরা এখন এখান থেকে এখানে দেখব, বিদ দিচ্ছে? স্যার খেয়াল করেন, এখান থেকে এখানে ভিপ দিচ্ছে, এখান থেকে এখানে ভিপ দিলে লাইনটা তো ঠিক আছে, তাহলে এখানে কেন 5 ভোল্ট আসবে না? এখানে তো 5 ভোল্ট আসার কথা না? আমরা আবারও দেখি একটু, আবার ভোল্ট রেঞ্জে নেন মাল্টিমিটার, দেখেন এখানে একটু চাপ রাখেন একজন, এখানে না স্যার এই কর্নারে একটা মাল্টিমিটারটা সরান। হ্যাঁ জি, একজন চাপ রাখেন, রাখেন, সমস্যা নেই, আমি দেখতেছি স্যার। এখানে লক্ষ্য করেন আপনি, আপনি এখানে একটু চাপ দেন ভাই, এখানে একটু চাপ দেন, চাপ দেওয়ার পর লক্ষ্য করেন, জোরে চাপ দেন একটু, এখানে মিডলে চাপ দেন। হ্যাঁ খেয়াল করি একটু বাড়ছে, হচ্ছে না, দেখি স্যার এখানে আবার এই জায়গাটা একটু চাপ দিয়ে ধরেন। আর দাঁড়ান আমি দেখি এই জায়গাটা, এইখানে চাপ দিয়ে ধরেন, আমি দেখতে যাচ্ছি যেখানে কি লুজ কানেকশন আছে, আছে কত? 5.21। আচ্ছা এখন ইনপুট হচ্ছে, তাহলে আমরা একটু এখানে চার্জে লাগাইলাম, চার্জে লাগিয়ে এখন অ্যাম্পিয়ার নেয় কিনা দেখবেন তো অ্যাম্পিয়ার মেশিনে। জি স্যার, আমরা একটু চাপ দিয়ে ধরলাম, খেয়াল করবেন ঠিকঠাক লাগছে না, বিদে চার্জ হচ্ছে না। বাট এটাকে বলা হয়েছে চার্জিং আইসি খারাপ, অর্থাৎ চার্জিং আইসি কাজ করতেছে না, কারণ এটা র্যাবনে যেহেতু লাইন পেয়েছে তো মনে করা হলো যে আইসি খারাপ, কথা বুঝতে পারছেন? তো এই মোবাইল গুলো অনেক সময় দেখা যায় স্টিলের প্যানেল খোলার পর মোবাইল গুলো ড্যাড হয়ে যায়, তো কাস্টমারও বিশ্বাস করতে চাচ্ছিল না, যার জন্য এটা আমার ধারস্থ আসলো। যাই হোক, এটা আজ থেকে কিছুদিন আগে যখন আমার কাছে নিয়ে এসেছিল আমি একটা ভালো অ্যামাউন্ট চেয়েছিলাম কাজ করে দেওয়া যাবে, তবে কাস্টমারকে বিলটা বলার কারণে কাস্টমার এটা নিয়ে গেছে অল্প দামে করানোর জন্য। এটা নিয়ে অনেক ঘোরাঘুরি করলো, কাজ হইলো না, তারপরে এটা আবার আমাকে বললো যে কালকে আসছিল, আপনারা ছিলেন কালকে না পরশু দিন দিয়ে গেছিল বোধ হয় যে ছেলে একটা আসছিল, তখন সে বললো যে এটা অনেকদিন ধরে ফালাই রাখছে, প্রায় 15-20 দিন সামথিং এটাকে বাসায় ফালাই রাখছে, কাজ করে নাই রেট বেশি বলার কারণে। তো যাই হোক, এখানে যখন সমস্যাটা হচ্ছিল আমরা মোটামুটি একটা বিল বলেছিলাম, তত একটা বেশি না, তো ওনার আশা ছিল 1-200 টাকা দিয়ে কাজ করানো। দেখেন 1-200 টাকা দিয়ে তো আর এসব রোগ ধরা যায় না, তাই না? বুঝতে হবে, এখন আপনি যদি এরকম হয় এই কাজটা করতে গিয়ে আপনি আপনি রোগটাই ধরতে পারলেন না, আপনি চার্জিং এসিতে হিট দিয়ে ফেললেন, আপনি পাওয়ার এসিতে হিট দিয়ে ফেললেন, তাইলে কি কাজটা হবে? তাহলে আরো কি হবে, সেটা ড্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে না? তো আমরা এখন কি করতে পারি স্যার, আমরা এখন করণীয় কি, আমার করণীয়টা কি, যেহেতু লাইনটা লুজ পাচ্ছে আমরা
এখান থেকে একটা কয়েল তার জাম্পার করে আমরা এখানে লাগিয়ে দিব। এখানে লাগানোর পর এই যে আমরা ওবিপি পর্যন্ত নিয়ে আসবো, এরপরে দেখবো যে আমাদের মোবাইলের সমস্যাটা সমাধান হয় কি। ঠিক আছে, আমার এলইডি তে একটু দেখি, যেহেতু ক্যামেরাতে দেওয়া আছে মাইক্রোস্কোপের। হ্যাঁ, তো এখানে এটা ছিল পজিটিভ লাইনটা, তাই না? তো এখানে যেহেতু এটা পজিটিভ লাইন, আমরা একটু ক্যামেরাটাকে ঠিক করে নিই। হ্যাঁ, তো আমরা এই যে এখানে রাবারটা দেখতে পাচ্ছেন, এই রাবারটাকে আমরা রিমুভ করে দেব। ঠিক আছে, এটা না থাকলেও চলবে। এখন আসেন এই যে এই ব্যাটারি কানেক্টরের এই পাশটা দেখছেন, এটা কিন্তু পজিটিভ, এটাও কিন্তু কি পজিটিভ। এখানে আপনি দেখেন এখানে কিন্তু কার্বন দেখা যাচ্ছে। আমি একটু দাঁড়ান, আমরা আগে দেখি। এই নখটা দুর্বল দেখা যাচ্ছে, দুর্বল দুর্বল অনেকটাই দুর্বল। যাই হোক, আমরা একটা কটন ব্যান্ড, আমরা দেখি এখন একটু ক্লিয়ার ভাবে যে আসলে এটা কি লুজ না। দেখছেন লুজ না? অনেকটা লুজ। ঠিক আছে, যেহেতু লুজ তো আমি আর বেশি কিছু করবো না। আমরা এখানে আগে লাইনটাকে একটু ঘষি। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাই পজিটিভ লাইন। আমরা একটু এই জায়গাটা ঘষি। হ্যাঁ, খেয়াল করি এই যে এখানে দাগ দিয়ে দেওয়া আছে, তো এটাই পজিটিভ। হ্যাঁ, এটাই পজিটিভ লাইন। আমরা এখান থেকে একটু ওই যে ওবিপি পর্যন্ত দেখবো যে এই লাইনটা থেকে ওবিপি পর্যন্ত ভিপ দেয় কিনা। যদি দেয় তাহলে তো এটাই পজিটিভ লাইন না, তাহলে আমাদের তো আর ওবিপি পর্যন্ত তারটা বাড়ায় নিতে হইলো না। হ্যাঁ, ভিপ রেঞ্জ নেন। হ্যাঁ, এবার আমরা এখান থেকে ধরে আমরা নিয়ে যাবো ওই ওবিপি পর্যন্ত। ভিপ দিচ্ছে? আচ্ছা, আর এটা কিন্তু ডায়োড। ওকে, আচ্ছা, তা আমরা এখানে লাইনটা লাগাবো। তবে এখানে আমাদের যে রেবনটা আছে, এই রেবনটাকে আমাদের মডিফাই করতে হবে। কোন সাইডটা? এই যে এই সাইডটা। আচ্ছা, এখন এই রেবনের এই যে পাশটা আছে, খেয়াল করেন স্যার, কিছু বুঝেন, বুঝার আছে। এই যে এই রেবনটা আছে, এই রেবনের এই পাশটাই পজিটিভ লাইন। তা আমরা এখানে কয়েল তার লাগালে জিনিসটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পজিটিভ লাইন। এই যে এই এই লাইনটার এদিক দিয়ে এসে, তা আমরা এটাকে একটু ঘষে নিব। কে কে বুঝতে পারছেন না? বেশি কঠিন? ক্লিয়ার দেখা যাচ্ছে? বুঝেন। এখন স্যার আমরা এই যে আমরা যে জাম্পারিং যে ওয়্যার গুলো আছে, অর্থাৎ কয়েল তার বলি আমরা এগুলোকে, তাই না? এগুলো দিয়ে কাজ করবো। স্যার এখানে একটা জিনিস খেয়াল করেন, এই তারটা কিন্তু এখন আমরা একদমই চিকন, এই যে কয়েল তারটা একদম চিকন না। তো এই তারটা সিঙ্গেল করে দিলে হবে, হবে না যে তা না, সমস্যা মানে দেখা গেল যে কোনো কারণে লাইনটা কেটে যেতে পারে। ঠিক আছে, দেখেন এখানে পজিটিভ লাইনটা কিন্তু আমরা বর্ণিয়তে দেখেছি অনেকটা অংশ জুড়ে, অনেক মোটা কিন্তু। ঠিক আছে, তো আমরা এই জন্য কি করবো, এটাকে ডাবল করে দিব, এই কয়েল তারটাকে এই যে ডাবল করে দিব। কথাটা বুঝেন নাই? ডাবল করে দিব স্যার। আমি এখানে যাই নাই, মাইক্রোস্কোপে নাই এখন, আমরা কাইন্ডলি একটু এখানে দেখতেছি। তো আমরা একটু রং দিয়ে এটাকে ঘষে নিব। এরকম একটা স্টিলের কৌটা নিয়ে নেবেন সবসময়। ওকে, রশির মতো করে নেব।
আচ্ছা স্যার, এখন আমরা এই যে এই জায়গাটায়, এই জায়গাটা আমরা রং লাগিয়ে নিব। কোথায়? এই যে রেবনের জায়গায়, ঠিক আছে, দেখা যাচ্ছে? সাবধানের সহিত, যাতে রেবনটাও যাতে কি না হয়ে যায়, ক্ষতি না হয়ে যায়। ওকে, এবার এটার মধ্যে এই কয়েলটাকে লাগাই নিব। তাহলে হিটটা সহনীয় মাত্রায় হতে হবে। এবার আমরা কি করব, এখন আমরা চলে আসবো মোবাইল সার্কিটে। একটু বড় জুম করে নে, ক্লিয়ার দেখা যায়? জি স্যার। এখন আমরা এটাকে, থাক ময়লা, এসব কিচ্ছু হবে না, ঠিক আছে? এটাকে আমাকে এমন ভাবে লাগাতে হবে যাতে এটা লুজ না হয়, তাহলে কিন্তু চার্জিং স্লো হবে। কথা বুঝেন নাই? এরকম যাতে না হয় যে এটা কোনো ভাবে আপনি এখানে লাগাই রাখছেন। এটা এখন আমরা এটা লজিকটাকে লাগাই, দেখেন। আমরা এখন দেখি অ্যাম্পিয়ার নেই কিনা, ঠিক আছে? দেখেন কত অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা, দেখেন। তাই না? তো এখানে চার্জিং আইকনটা দেখায় কিনা দেখি আমরা। লুজ হয়ে গেছে, একটু নাড়া খাইছে, এই জন্য কত আছে এখন? 1.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। তার মানে অ্যাম্পিয়ার নিচ্ছে, হয়ে গেছে আমাদের এটা চার্জ। একদম ইজি না? আমাদেরকে আইসি চেঞ্জ করতে হয়েছে? আইসি পাল্টাইছি আমরা না। কোন রিক্স আছে? ড্যাড রিক্স আছে? দেখেন 1% চার্জ অলরেডি হয়ে গেছে। তা আপনি যেহেতু, আপনি যখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন, তখন যে কোনো কাজ আপনার কাছে একদম সহজ মনে হবে। কথা বুঝতে পারছেন? আমরা কি পাওয়ার আইসি, সিপিইউ, এমএমসি পাল্টাতে পারি না? তো এই জন্য আমি এখন আইসি পাল্টাতে পারি, তার জন্য আইসি উঠে ফেলবো। হ্যাঁ।